হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক এগেইন টু অনলাইন আর্নিং ডিডি। আশা করবো প্রত্যেকেই ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালে আমরা শুধুমাত্র একটা এয়ারড্রপ নিয়ে কথা বলবো, এবং আপনারা যারা যারা কয়েন হি এক্সচেঞ্জে এয়ারড্রপ ফান্ড করেছিলেন অ্যাবাউট 1 থেকে 1.5 বছর আগে, আমরা সেখানে KYC এবং ডিপোজিট ফান্ডস সব কিছু মিলিয়ে প্রায় 100 থেকে 150টা কয়েন পেয়েছিলাম, যেখান থেকে প্রফিট হয়েছিল $50 থেকে $80। যারা কয়েন হি এক্সচেঞ্জে জয়েন করেছিলেন শুধু তারাই জানবেন বিষয়টা, এবং সেখানে যে অ্যালগোরিদম ইউজ করা হয়েছিল, সেখানে যে বাউন্টি প্রমোশনটা ইউজ করা হয়েছিল, ঠিক একই প্রমোশনের আদলে, একই অ্যালগোরিদমের আদলে আজকের আমাদের এই এয়ারড্রপটা লঞ্চ হয়েছে। এবং আমি আশাবাদী যে এখান থেকে ভালো পরিমাণে একটা প্রফিট গেইন করা সম্ভব হবে। পার্থক্য শুধুমাত্র একটাই, কয়েন হিট প্রাইস ছিল 0.5 এবং সেখানে কয়েন ছিল কম, আর এইখানে প্রাইস হচ্ছে 0.2, কিন্তু কয়েনের পরিমাণ হচ্ছে বেশি। তো লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে, ক্লিক করে চলে যাবেন জয়েন করার উদ্দেশ্যে। এবং আজকের এই টিউটোরিয়ালে আমরা এই প্রজেক্টের সমস্ত আদ্যোপান্ত নিয়ে কথা বলবো। সো ভিডিওটা আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে সমস্ত প্রসেসগুলো বোঝার জন্য। তো গাইজ, প্রথমবারের মতো যদি আমাদের চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ এখানে আপনি পাবেন সমস্ত ফ্রি আর্নিং সাইটের লেটেস্ট আপডেট, এয়ারড্রপ আপডেট, এয়ারড্রপের এক্সচেঞ্জ আপডেট, এবং সাথে কিছু প্রফিটেবল ইনভেস্টমেন্ট সাইট। সো গাইজ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিবেন আমাদের ভিডিওগুলো সবার প্রথমে দেখার জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের একমাত্র এয়ারড্রপে, এবং এয়ারড্রপটা হচ্ছে নাওএক্সের এয়ারড্রপ। তো আমরা প্রথমে আপনাদেরকে সাইন আপ প্রসেসটা না দেখাই আমরা প্রথমে টোকেনের বিষয়টা নিয়ে একটু কথা বলি। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন গেট নাওএক্স টোকেন ফর ফ্রি, এবং কোনো রকম ICO কিন্তু এদের নেই, অর্থাৎ কোনো রকম সেল এদের হবে না। শুধুমাত্র এয়ারড্রপের জন্য 50% টোকেন এরা অ্যালোকেশন করেছে, এবং বাকি 50% এরা ফিউচারে বার্ন করবে, এবং 9 মিলিয়ন টোটাল সাপ্লাই হওয়া পর্যন্ত এরা বাইব্যাক অ্যান্ড বার্ন করে যাবে। তো এইখান থেকে আপনি $10 থেকে $4,700 পর্যন্ত পেতে পারেন, বাট এইটা আমরা আপাতত ছেড়ে দিচ্ছি। আমরা এখান থেকে $20 থেকে $30 একটা প্রফিট জেনারেট করার চেষ্টা করব। তো দেখি কিভাবে আসলে করা সম্ভব হবে। আপনারা যদি একটু স্ক্রল ডাউন করে নিচে আসেন, এখন এই ফিচারটা কোথায় পাবেন সেটা আমি বলে দিচ্ছি। এই যে এখানে যে নাওএক্স টোকেন আছে, আপনি এখানে ক্লিক করলে এই ইন্টারফেসটা ওপেন হবে, অ্যান্ড দেন আপনি এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। এবং প্রথমে ইনফরমেশন নিয়ে কথা বলি, দ্য ইনিশিয়াল প্রাইস ইজ $1 = $0.2, অর্থাৎ এক একটা কারেন্সির প্রাইস $0.2 করে আছে। এবং এইখানে যদি একটু খেয়াল করেন, টোটাল সাপ্লাই কিন্তু মাত্র 10 মিলিয়ন, যার মধ্যে 5 মিলিয়ন এয়ারড্রপ হান্টারদেরকে দেওয়া হবে, এবং বাকি 50% ফিউচার ফি রেভিনিউ ইউজ টু বাই ব্যাক অ্যান্ড বার্ন নাও টোকেন্স আনটিল 90% টোটাল সাপ্লাই। ওকে, তো এখন মনে করেন এই 5 মিলিয়ন টোকেন যখন এয়ারড্রপ হান্টারদের মধ্যে ডিস্ট্রিবিউশন করে দেওয়া হবে এবং মার্কেট যখন লঞ্চ হলো, তখন যদি আমরা সরাসরি সেল করতে পারি, তো সেই ক্ষেত্রে কিন্তু নাও টোকেনের প্রাইস চলে আসবে $0.01 বা তার থেকে কমে চলে আসতে পারে। আমরা যখন এয়ারড্রপ ফান্ড করি, টোকেন পেলে আমরা সেটাকে সেল করি, এটাই স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে কয়েন হি যে অ্যালগোরিদমটা ইউজ করেছিল, যেমন 100 ডেইজের একটা লকআপ পিরিয়ড তারা রেখেছিল, এবং সেখান থেকে প্রত্যেক দিন 1% করে আনলক হয়েছিল, এবং এই যে 1% করে আনলক হয়েছিল, যার ফলে প্রাইস 70 সেন্টস পর্যন্ত বা 90 সেন্টস পর্যন্ত আপ গিয়েছিল, এবং আমরা সেখান থেকে সুবিধা নিয়েছি। এবং আমাদের যে এক্সপেক্টেড প্রফিট ছিল, সেই এক্সপেক্টেড প্রফিটও কিন্তু আমরা গেইন করতে সক্ষম হয়েছি। সো এই ক্ষেত্রে যদি তারা 100 ডেইজের লকআপ পিরিয়ড তারা রাখে, তো আমরা এইখান থেকেও ভালো পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবো, এবং আমার মনে হয় এরা ঠিক তাই করবে। আর এদের যে টোকেন আছে সেটা 3 বছর পর্যন্ত তারা হোল্ড করবে, কোনো রকম সেল কোম্পানি করবে না, সেটা শুধুমাত্র হোল্ডেই থাকবে। ওকে, তারপর আমরা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন টুইটার অ্যান্ড টেলিগ্রামে এয়ারড্রপস আছে, এবং এইখানে আপনাকে 8 USD + 100 নাও টোকেন্স দেওয়া হবে। তবে এইখানে কিছু ধাপ আছে, ধাপগুলো আমি একটু বিশ্লেষণ করে আপনাকে জানাচ্ছি। তো এইখান থেকে আমরা একটু ফিল ইন দ্য ফর্ম, এই ফর্মটাতে যাব, এবং যাওয়ার পর এইখানে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কী কী করতে হবে। তো এখানে ক্লিক করার পরে যদি প্রথম ইন্টারফেসে আপনার এই পেজটা না আসে, তাহলে আপনি এক কাজ করবেন, কেটে দিয়ে আরেকবার ক্লিক করবেন, আপনার ইন্টারফেসটা চলে আসবে। তো এখানে জয়েনিং লিঙ্কগুলো আছে, যেমন ফলো করতে হবে আপনাদেরকে টুইটারে, এবং এদের টেলিগ্রামেও জয়েন করতে হবে। তারপর এখানে যে 8 USDT-র কথা বলা হয়েছে এবং 100 নাও টোকেন্সের কথা বলা হয়েছে, 100 নাও টোকেন্স আপনি পাবেন যদি আপনি আমার কথা অনুযায়ী কাজ করেন, আদারওয়াইজ আপনি 80 নাও টোকেন্স পাবেন। এবং আপনার এই 8 USDT-র রেওয়ার্ডটা $5 হতে পারে, $4 হতে পারে, কজ প্রথম 10,000 জনকে এরা $5 করে দিচ্ছে, এবং পরবর্তী 10,000 থেকে 30,000-এর মধ্যে এরা $4 করে USDT দিবে, এবং সাথে 80টা করে নাও টোকেন্স দিবে। তো আমরা সেকেন্ড পজিশনেই পড়বো। তারপর যেটা আপনাকে করতে হবে, এই দুইটাতে কাজ করার পর এই ফর্মে চলে আসবেন, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন টেলিগ্রাম ইউজার নেমটা আপনাকে দিতে হবে @ সহকারে, টুইটার ইউজার নেমটা দিতে হবে, এবং আপনি যদি রিটুইট করেন এদের পিন পোস্টকে, তো সেই ক্ষেত্রে আপনি 3 USDT এক্সট্রা পাবেন। এবং রিটুইট করার ক্ষেত্রে আপনার টুইটার অ্যাকাউন্টে মিনিমাম 10 জন ফলোয়ার কিন্তু থাকতে হবে, আর যদি না থাকে তাহলে আপনি জাস্ট টুইটারে ফলো করবেন, আপনি 3
USDT-র এই এক্সট্রা রিওয়ার্ডটা পাবেন না, বাকি সবটাই আপনি পাবেন। ওকে, তারপর নাওএক্স অ্যাকাউন্ট আছে। এখন আসি কিভাবে আপনি নাওএক্স এ রেজিস্ট্রেশন করবেন, একদমই ইজি সিম্পল। এখানে আপনি দেখতে পাচ্ছেন ফোন এবং ইমেল আছে, তো আমি রিকমেন্ড করবো যে আপনি ইমেলটাকে ইউজ করবেন। এখানে আপনি মেল দিবেন, তারপর গেট কোডে ক্লিক করলে আপনার মেলে একটা ভেরিফিকেশন কোড যাবে, আপনি সাবমিট করবেন, তারপর পাসওয়ার্ড সেট করবেন, আপনার এইখানে সাইন আপ করা কমপ্লিট। এরপর আপনি লগ ইন করে চলে যাবেন ড্যাশবোর্ডে। ওকে, ড্যাশবোর্ডে আসার পর আপনাকে KYC-টা এখানে করতে হবে, এবং এইখানের KYC-টা একদমই ইজি। আমরা অথেন্টিকেশনে যাচ্ছি, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন নেম, আপনার ভোটার আইডি কার্ড অনুসারে নেমটা দিবেন, তারপর আইডি কার্ডের যে নাম্বারটা আছে সেটা দিবেন, ভোটার আইডি কার্ডের ফ্রন্ট, ভোটার আইডি কার্ডের ব্যাক, তারপর আপনি সাবমিটে একটা ক্লিক করবেন, এটা সাবমিশন হয়ে যাবে। এইখানে এই KYC প্রসেসটা একদমই সিম্পল, তবে ফর্মে আপনাকে KYC প্রসেসটা একটু জটিলতার সাথে করতে হবে। যেমন এখানে তারা বলছে যে আপনি ফটোটা হাতে নেবেন, অর্থাৎ আপনার আইডি কার্ডটা হাতে নেবেন, তারপর একটা নোটও আপনাকে লিখতে হবে নাও এক্স, এতটুকু লিখে আপনার ফেস সহ একটা ছবি তুলে জাস্ট এখানে অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পর এখানে রেফারেল কোড আছে, যদি আপনি ইউজ করেন, আমি বলছি না আপনাকে ইউজ করতে হবে যেহেতু এটা অপশনাল, বাট যদি আপনি ইউজ করেন আপনি 20টা নাও টোকেন এখান থেকে এক্সট্রা পাবেন, আর যদি ইউজ না করেন তাহলে আপনি টোটাল 80 নাও টোকেন্স পাবেন, ইউজ করলে 100 নাও টোকেন্স পাবেন। অ্যান্ড দেন যদি আপনি কাউকে রেফার করেন এবং সে যদি আপনার রেফার কোড ইউজ করে তাহলে আপনি 10টা নাও টোকেন পাবেন, এবং ম্যাক্সিমাম আপনি 100 জনকে জয়েন করাতে পারবেন, যার বিপরীতে আপনি 1000 নাও টোকেন পর্যন্ত শুধুমাত্র রেফার কম্পিটিশনের মাধ্যমে এখান থেকে আর্ন করতে পারবেন। ওকে, তারপর আপনি এখানে রেফারেল কোডটা বসিয়ে যা সাবমিট একটা ক্লিক করবেন, আপনার এই ফর্মটা কমপ্লিট হয়ে যাবে এবং 7 ডেজের মধ্যে আপনাকে আপনার টোকেনগুলো আপনার ওয়ালেটে দিয়ে দেওয়া হবে। তারপর চলে যাচ্ছি বাকি স্টেপগুলোর দিকে, টোটাল 4টা স্টেপ আছে, এবং আমি রিকমেন্ড করছি যে আপনি 1 এবং 4 এই 2টি স্টেপ করবেন, বাকি স্টেপগুলো করার দরকার নেই, কারণ আমরা এমনিতেই পাচ্ছি যেহেতু নাও টোকেন, তো আমরা অন্য কোনো প্রসেসে আপাতত যাচ্ছি না। তো টাস্ক 2 আছে, ইনভাইট ফ্রেন্ডস। এইখানে আপনি দেখতে পাচ্ছেন বাউন্টি 50 নাও টোকেন্স পার ইনভাইটি, ম্যাক্সিমাম 10,000 নাও, এবং ইনভাইটিকে আপনি যাকে ইনভাইট করলেন তাকে মাস্ট 100 USDT ট্রেড করতে হবে, এবং সেই ক্ষেত্রে সে চাইলে $10 ডিপোজিট করে 100 USDT 10 টাইমস ট্রেড এখানে করতে পারে, এবং সেই ক্ষেত্রে সেও 15 নাও টোকেন্স পাবে এবং আপনিও 15 নাও টোকেন্স পাবেন। অ্যান্ড দেন যদি আপনি এই ক্ষেত্রে ইন্টারেস্টেড থাকেন তো আপনি ইনভাইটেশন লিঙ্কটাকে ইউজ করে ইনভাইট করতে পারেন। তারপর যে স্টেপ আছে ডিপোজিট অ্যান্ড ট্রেড রিওয়ার্ডস, এটা অনেক বড় একটা অ্যামাউন্টের ডিপোজিট যাচ্ছে, বাট আমরা বলবো যে এই টাস্কটা করার কোনো প্রয়োজন আপনার নেই। তো এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট ডিপোজিট, যদি আপনি $1,000 কিংবা তার থেকে বেশি ডিপোজিট করেন আপনি 200 নাও টোকেন্স পাবেন, এবং ফার্স্ট ফিউচার ট্রেডে যদি আপনি পজিশন ওপেন করেন তো আপনি 3,000 USDT পজিশন আপনাকে নিতে হবে এবং আপনি 300 নাও টোকেন্স পাবেন। ওকে, তারপর যেটা আছে প্রমোট আওয়ার প্রজেক্ট, এর জন্যই আমি বলেছি 1 এবং 4 নাম্বারটা আপনি করতে পারেন। দিস ইজ দ্য বেস্ট ইফ ইউ ক্যান অ্যাক্টিভলি স্প্রিড আওয়ার এক্সচেঞ্জ অর এয়ারড্রপ ইভেন্ট, যদি আপনি এদের এক্সচেঞ্জ কিংবা এয়ারড্রপ ইভেন্টটাকে প্রমোট করতে পারেন আপনি করবেন, এবং প্রমোট করার জন্য আপনি 100 থেকে 10,000 নাও টোকেন্স পর্যন্ত পেতে পারেন, এবং এটা আপনার ডিপেন্ড করবে আর্টিকেলের উপর, ভিডিওর উপর, এবং নাম্বার অফ ফরওয়ার্ডস, কমেন্টস, লাইক অ্যান্ড ভিউজ। ওকে, দেন এখানে সাপোর্ট প্ল্যাটফর্ম আপনি দেখতে পাচ্ছেন, টুইটার আছে, ইউটিউব আছে, রেডিট, বিটকয়েন টক, মিডিয়াম, ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম অ্যান্ড এনি আদার প্ল্যাটফর্ম, যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম, আপনি যে কোনো একটাতে পার্ট নেবেন বা আপনি 3-4টাতেও পার্ট নিতে পারেন, সেটা একান্তই আপনার ইচ্ছা। তারপর আপনি ফিল ইন দ্য ফর্মটাকে ওপেন করবেন, অ্যান্ড দেন এখানে আপনাকে সোশ্যাল প্ল্যাটফর্মের নামটা দিতে হবে যে আপনি কোথায় প্রমোট করেছেন, ফেসবুক হলে ফেসবুক দিবেন, আমি ইউটিউবে করছি ইউটিউব দিব। তারপর ইওর ওয়ার্ক লিঙ্কস আছে, অর্থাৎ আপনার পোস্টের আপনি যেখানেই পোস্ট করেন একটা লিঙ্ক পাবেন, আপনি লিঙ্কটা জাস্ট পেস্ট করবেন, ইওর ইথ অ্যাড্রেস, আপনি চাইলে নাওএক্সের ডিপোজিট অ্যাড্রেসও ইউজ করতে পারেন, তাছাড়া আপনি আপনার মাইথের ওয়ালেটের অ্যাড্রেসও এখানে পেস্ট করতে পারেন। তারপর আপনি সাবমিট একটা ক্লিক করবেন এবং আপনার এই ইয়ারড্রপে জয়েন করা কমপ্লিট হয়ে যাবে। আমরা আরেকটা কয়েন রিসিভ করেছি যেটার ভিডিওর আপডেট আমরা পরবর্তী একটা টিউটোরিয়ালে দিব, সেই পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কারো কিছু জানার থাকলে কমেন্টস করবেন, আমরা দ্রুত রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। নেক্সটে দেখা হচ্ছে আবারও উইথ নিউ প্রজেক্ট, নিউ আর্নিং টিপস। টিল দেন গাইস, স্টে টিউনড, বাই বাই।